আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমি। বিভিন্ন সেক্টরের সম্ভাবনা ও উদার বিনিয়োগ নীতির কথা তুলে ধরে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কের হোটেল লোটো প্যালেসে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যদের সঙ্গে গোলটেবিল বৈঠকে তিনি আহ্বান জানান। মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, আইসিটি, সামুদ্রিক সম্পদ, জাহাজ নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম এবং কোভিড-19 ভ্যাকসিন তৈরিতে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বলেন, বিদেশি বিনিয়োগ সুরক্ষা, ট্যাক্স হলিডে, রয়্যালটি রেমিটেন্স, অনিয়ন্ত্রিত প্রস্থান নীতি এবং প্রস্থানের উপর লভ্যাংশ ও মূলধনের সম্পূর্ণ প্রত্যাবর্তনের সুযোগের মতো উদার বিনিয়োগ নীতি রয়েছে বাংলাদেশে। দেশের বিভিন্ন স্থানে রয়েছে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বেশ কিছু হাইটেক পার্ক। প্রয়োজনে মার্কিন বিনিয়োগকারীদের জন্য স্বতন্ত্র বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার আশ্বাস দেন শেখ হাসিনা। ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।